আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের প্রত্যাশা কামনা সবসময় সবার জন্য থাকে। তো ঈদের দিনে যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হাদিয়া পাঠাইছে। ক সালামি আর কত জনরে দিব, ডলার সংকট একটা সুখবরই দিয়া দাও। আমরা যারা ভ্লাদিমির পুতিনের ফ্যান ফলোয়ার আছি, কোথাও না কোথাও আমরা চাই এই যুদ্ধে পুতিন যেন না ঝুঁকে। তবে পরিস্থিতিটা যেটা তৈরি করা হচ্ছে, সেখানে ভিন্ন রকম দৃশ্য কিন্তু দেখলেও আমরা দেখতে পারি। তো এই যখন অবস্থা, সামনে হচ্ছে মার্কিন নির্বাচন, এর মাঝখানে রাষ্ট্র ক্ষমতায় যে বৈশা জো বাইডেন 10 বছরের সামরিক চুক্তি করছে ইউক্রেনের সাথে মাত্র গেল পরশুদিন, এই চুক্তিটা কি ডোনাল্ড ট্রাম্প আসলে থাকবে? যতদূর আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে, যে তারা সরকারে কে ছিল এটা জরুরি না, আমাদের দেশে যেটা হয় আর কি, মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি সরকার রেগুলারে চেঞ্জ করে, আবার বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ এসেও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করে, এটাই বাস্তবতা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবটা আলাদা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই কথা বলছেন সেই কথাই তো ভাই, তাহলে চুক্তি মুক্তির বেল থাকবে না, ঘটনা বোঝেন নাই। গেল পরশুদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলল যে আগামী 10 বছর ইউক্রেনের সেনাবাহিনীর ট্রেনিং, অস্ত্র সরবরাহতা, অর্থনৈতিক সহযোগিতা, যুদ্ধ নিয়ে মোটামুটি একটা ভালো ধরনের সহযোগিতা করবে আমেরিকা। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচনের আগে ইউক্রেন ইস্যুতে নিজের কথা একদম স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প, যে তার অবস্থান কি। তিনি বলছেন আগামী নভেম্বরে তিনি যদি পাশ করে হোয়াইট হাউসে আবার প্রবেশ করেন, তাহলে প্রথমে তিনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউক্রেনে অর্থ সহায়তা বন্ধ করে দিবে, মানে ইউক্রেনের টাকা দেওয়া বন্ধ, পারলে নিজেরা লড়াই কর। তুরস্কের গণমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে ট্রাম্প বলছে, আমি মনে করি ইউক্রেন প্রেসিডেন্ট জেলির হয়তো এখন পর্যন্ত বেঁচে থাকা যে কোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান। তিনি যখনই আমাদের দেশে আসেন তখনই $60 বিলিয়ন নিয়ে চলে যান, বারবার তিনি আর্থিক সহায়তা চান, তার চাওয়া কখনো শেষই হয় না, আমি এটির মীমাংসা করব। আপনি বিষয়টা বলছেন নি, কেমন হাস্যকর একটা কথা। হ্যাঁ, ট্রাম্প আসলে কথা কিন্তু চুয়া চুয়া, মানে কথাটা বোঝেন না, আবার বলেই সে বলছে যে যেহেতু এখন পর্যন্ত বেঁচে থাকা মানে জীবিত কে ভিক্ষুক এরকম টাইপেরই, যে কোনো রাজনীতিবিদদের মধ্যে বড় সেলসম্যান। মানে আমেরিকাতে যখনই আসে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যায়, টাকা পয়সা নেয়, এমনকি অস্ত্র টস্ত্র নিয়ে যে খেলাটা চলছে, এটাতে ডোনাল্ড ট্রাম্প আসলে বিরক্ত। এর আগেও ট্রাম্প বলছিলেন যে ফেয়ার হোয়াইট হাউসে আসলে তিনি ইউক্রেনের সংঘাত বন্ধ করতে তিনি আসলে সক্ষম হবেন। এখন কিভাবে সক্ষম হবেন, থিওরিটা কিন্তু সামনে আসছে। আর ট্রাম্পের কথা শুনে আমি শিওর আমার মতন আপনাদেরও হাসি উঠছে। পুতিন কাকু হাসতে হাসতে নিশ্চয়ই বেহর যায়, মানে কৈলক্ষী ট্রাম্পে। তবে পুতিনের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো, কিন্তু ট্রাম্প আবার যদি ধরুন ক্ষমতায় আসে ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে, বাইডেন আমরা দেখতেছি একরকমের খারাপ, তাই না? কিন্তু এর থেকেও বড় ধরনের আরও 10 ডিগ্রি আউলাইন না ক্যারেক্টার কিন্তু ডোনাল্ড ট্রাম্প। অথচ এই ব্যাপারে এর ভিন্ন একটা অবস্থান দেখতে পাবেন। রাশিয়ার জন্য ট্রাম্প আসলে ভালো, কিন্তু ফিলিস্তিনের জন্য ভালো না, এই মুহূর্তে অন্যদিকে এটা চলে যাবে। তো জেলি এই বক্তব্য শোনার পর আসলে কতটুকু মান সম্মান আসে বা ভেতরে ফিল হয়েছে, এটা জেলি নিশ্চয় বলবে। অবশ্য কথায় আছে, মানির মান এমনে যায় না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।